চরম অর্থনৈতিক সংকট তাদের জীবনে নামিয়ে এনেছে। এই সব কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রির ঘটনা, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায়, অনুপজাতি অধ্যুষিত এলাকার মধ্যেও আছে। কাজের জন্য বাইরে যাচ্ছে, ত্রিপুরার বাইরে যাচ্ছে, বেঘুরে মারা যাচ্ছে, অনেক পরিবার সন্তানকে বাড়িতে মৃতদেহ পর্যন্ত ফিরিয়ে আনতে পারছে না, কোনো হেলদোল নাই। জিনিসের দাম বাড়ছে, আকাশ ছোঁয়া সাধারণ মানুষ কার কাছে যাবে? কোভিডের সময় স্বাস্থ্য ব্যবস্থা যেটা তিলি তিলি তৈরি করেছিল আগের সরকার, এটাকে ভেঙে চৌচির করে দিয়েছে। সরকারি হাসপাতালের নাম শুনলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, বলতেন এত নরককুণ্ড, এত হাসপাতালে যাওয়ার, শ্মশানে যাওয়ার মতো সেই সময় মানুষের যা বক্তব্য ছিল, মন্তব্য ছিল, প্রচন্ড ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে। আর দুর্নীতি আর সরকার সমর্থক হয়ে গেছে, এবং এখন তো তাদের যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সরকার, রেগার প্রশ্ন আমি একটাই শুধুমাত্র দৃষ্টান্ত দেব, এরাই তো এই সরকারকে বলছে তোমরা তো হিসেব দিতে পারছ না। পরোক্ষে তাদের উপস্থাপিত যে তথ্য তাতে দেখা যাচ্ছে এই রেগাতে পুকুর চুরি না, নদীর মতো চুরি হয়েছে, শত শত কোটি টাকার কোনো হিসাব নাই। বলে এই বছর রেগার সমদিবস কেটে দিয়েছে, টাকা কমে যাবে, এমনিই রেগার কাজ নাই, তারপরে আবার যখন কেটে দিল মানুষ যাবে কোথায়? বলবো যে এটা এটা তো পারফরমেন্স কি, এটা শূন্য, জিরো পারফরমেন্স। অন্ধে আধারে যেটা প্রথম দিন থেকে শুরু করেছে তারা, ভোটের ফল যেদিন প্রকাশ হলো দুপুরের পর থেকে অভাবনীয় সন্ত্রাস শুরু করল। আরে ভূত ত্রিপুরে অনেক হয়েছে, এরকম ঘটনা তো ঘটেনি, এবং সেই সন্ত্রাস ক্রমান্বয়ে পর্যায়ক্রমে এটা এটা ফেসিসসুলভ সার্বিক সন্ত্রাসের চেহারা নিয়েছে। সংবিধান ত্রিপুরা কাজ করছে না, তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে ভোট হলো কোথায়? ত্রিস্তর পঞ্চায়েত 96 ভাগ মানে শূন্য, মানে পদ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল, তার মানে বিরোধীদের মনোনয়নপত্রই জমা দিতে দিল না। নগরের ভোট আগরতলা চেহারা কি, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100-150 মিটারের মধ্যে, ডিজিপির অফিস থেকে 100-150 মিটারের মধ্যে, শিশু বিহার স্কুল, 3টা ভোট, 11:30টার পর থেকে মানুষ ভোটই দিতে পারলেন না। এদের তো লজ্জাস্বরূপ বলে কিছু ছিল বলে মনে হয়, এরা উৎসব করছে আগরতলার নগর নির্বাচনে তথাকথিত জয়ের নাম করে, মুখ দেখাচ্ছে কি করে বুঝতেই পারছি না। সাধারণ মানুষের প্রশ্ন কোথায় চলে যাচ্ছে? আমরা এডিসির নির্বাচন কিছু এদিক সেদিক এলাকা বাদ দিলে পর সেখানে তাই ঘটনা হয়েছে। পার্লামেন্টের নির্বাচন, 2টো আসন স্বাধীনতার পর এরকম ঘটনা ভারতবর্ষের অন্য রাজ্যে কোনো সংসদীয় নির্বাচন কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে? নির্বাচন কমিশনকে এখানে প্রায় 200 মতো রিপোল করার সিদ্ধান্ত নিতে হয়েছে, আরেকটা কেন্দ্রের ভোট পিছিয়ে দিতে হয়েছে, যদিও আমরা এগুলো বাতিল করতেই বলেছিলাম, কমিশন তো বগল দেওয়া হয়ে গেছে। ভোট তো সম্পূর্ণ এটা ফার্সে পরিণত হয়েছে, প্রহসনে পরিণত হয়েছে, মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটের অধিকারই প্রয়োগ করতে পারছে না, বিরোধী দলের কণ্ঠ রোধ করার অপপ্রয়াস অব্যাহত রয়েছে। আমরা শুধু মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আক্রান্ত হচ্ছি তা না, যে কোনো বিরোধিতারই তারা বিরোধিতা করছে। নাগরিক স্বাধীনতা, নাগরিকের মানে যে অধিকার, তার কোনো মূল্য নাই, বেঁচে থাকার অধিকারই তো নাই, নিজের পছন্দের জায়গায় বসতির অধিকার নাই, মানুষের বাঁচতে গেলে তার যে মিন্স অফ মানে লাইভলিহুড এগুলোর উপর আক্রমণ হচ্ছে। সরকারের তরফ থেকে হেলদুল নেই, বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে, মুখ্যমন্ত্রীর কাছে, বিরোধী দলের তরফ থেকে, বিধায়কদের তরফ থেকে বারবার যাওয়া হয়েছে, চিঠিপত্র দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন কোনো মন্তব্য
যেগুলো অন্যায় হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। এই যে আমাদের পার্টি লিস্ট আক্রান্ত, জেলা দপ্তরটা আক্রান্ত, দেশের কথা আমাদের পাশে যে পত্রিকার দপ্তরটি আক্রান্ত হলো, এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি কত দূর ছিল? আমি 300 মিটার বলছি। ডিজিপির বাড়ি অফিসটা কত দূর ছিল? ধরলাম এটাও 300 মিটার। দিনের বেলা ঘটনা, সূর্যাস্ত যাওয়ার আগে তছনছ করলো, লণ্ডভণ্ড করে দিল। দশরথ দেবের মূর্তি ভেঙে চৌচির করা থেকে আরম্ভ করে আমাদের পার্টি বিষয়ের দ্বিতল তিন তলে উঠে অগ্নিসংযোগ করে গাড়ি ঘোড়া পুড়িয়ে মানে উঠায় নিয়ে গেল। কোন রকম নিন্দাবাদ, দুঃখ প্রকাশ, এগুলি ঠিক না শুনেছেন আপনারা? সংবাদ মাধ্যম নানা স্তরে আক্রান্ত হচ্ছে, তাদের পছন্দ পোধরা যারা চোখ কান বন্ধ করে এই সরকারের ব্যর্থতা, জনবিরোধী ভূমিকা, ফেসিস সুলভ যে আচরণ, গণতন্ত্র যে সংহার করছে, এগুলি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চুপ থেকে যারা এই সরকারের জয়গান করছে। আর পত্রিকা যদি 8 পৃষ্ঠা হয়, 6 পৃষ্ঠা এই সরকারের মানে বিজ্ঞাপন ছেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে, এরকম কয়েকটা পত্রিকা বাদ দিলে পর বাকি সমস্ত ছাপা প্রচার মাধ্যম বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, টিভি চ্যানেল বলুন, কে আক্রান্ত হচ্ছে না? নানা টিভি চ্যানেলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেছে যে আপনি একটু সাহায্য করুন, আর যারা বন্ধ করলো তাদের কাছে গেলে বলছে আপনারা মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আসেন। অদ্ভুত ঘটনা। উনি যে ব্যবসা খুলে বসেছিলেন এই চ্যানেল চালাবার, উনি শুনেছেন, মুচকে এসেছেন, কোথাও কোনো ভূমিকা নিয়েছেন দেখেছেন। অর্থাৎ মিডিয়া তো ফিজিক্যালি মিডিয়া পার্সন অ্যাটাক হয়েছে মোর দেন 40। কোনো দুঃখ প্রকাশ আছে? খুন থেকে আরম্ভ করে সমস্ত বিষয় যা ঘটছে, এখানে পুলিশ কাঠপুতুল।